প্রিয় বাংলা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। আজ নিয়ে আসা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি বিশেষ ধারা মঙ্গল কাব্যের, চণ্ডীমঙ্গল কাব্যধারার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার অ্যান্সার। আজকের এই প্রশ্ন এবং অ্যান্সারগুলো একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী, সেই সাথে বাংলা পাস, অনার্স, তাছাড়া নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই শেষ পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নাও। তাহলে চলো শুরু করা যাক। চণ্ডীমঙ্গলের কটি কাহিনী রয়েছে? অ্যান্সার দুটি, একটি আখেটিক খণ্ড, অর্থাৎ তাতে রয়েছে কালকেতু এবং ফুল্লরার কাহিনী, এবং বণিক খণ্ড, ধনপতি এবং খুল্লনার কাহিনী। চণ্ডীমঙ্গলের কোন কাহিনীটি প্রাচীন? অ্যান্সার আখেটিক খণ্ড, অর্থাৎ কালকেতু এবং ফুল্লরার কাহিনীটি প্রাচীন। কালকেতু ও ফুল্লরা আসলে কে ছিলেন? অ্যান্সার ইন্দ্রপুত্র নীলাম্বর ছিলেন কালকেতু, এবং তার স্ত্রী ছায়া ছিলেন ফুল্লরা। এরপর, এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে, কথাটির বক্তাকে? অ্যান্সার দেবী চণ্ডী। এরপর, পিপিড়ার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, একথা কে কাকে জানিয়েছিলেন? অ্যান্সার ফুল্লরা কালকেতুকে জানিয়েছিলেন। শ্রীমন্ত আসলে কে? অ্যান্সার স্বর্গভ্রষ্ট মালাধর। এরপর, খুল্লনার বনে কী নামে ছাগলটি হারিয়ে যায়? অ্যান্সার সর্বশ্রী। ধনপতি ও শ্রীমন্ত কোথায় কমলে কামিনী দৃশ্য দেখেছিলেন? অ্যান্সার কালীদহে। শ্রীমন্ত কার কন্যাকে বিয়ে করেন? অ্যান্সার শালীবাহনের কন্যা সুশীলাকে। এরপর, চৈতন্য যুগের দুজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো? অ্যান্সার দ্বিজমাধব এবং মুকুন্দ চক্রবর্তী। দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্যের নাম লেখো? অ্যান্সার সারদা চরিত। দ্বিজমাধব সারদা চরিত কাব্য রচনায় কালজ্ঞাপক লাইন কী লিখেছেন? অ্যান্সার ইন্দুবিন্দু বাণধাতা শক নিয়োজিত। দ্বিজমাধব গায় সারদা চরিত, এক্ষেত্রে বাম দিক থেকে গণনা করি, ধাতা এক, বাণ পাঁচ, বিন্দু শূন্য এবং ইন্দু এক, এর সঙ্গে অর্থাৎ এটি শকাব্দ, এর সঙ্গে ৭৮ যোগ করে ১৫৭৯ খ্রিস্টাব্দ পাওয়া যাচ্ছে। এবং এই সময়ে দ্বিজমাধব তার সারদা চরিত কাব্যটি রচনা করেন। এরপর, মাধুর ভাঁড়ু দত্ত কবিকঙ্কনের ভাঁড়ু হইতে সঠতায় প্রবীণ, মন্তব্যটি কার? অ্যান্সার দীনেশচন্দ্র সেনের। এরপর, চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবিকে? আমরা সকলেই জানি চণ্ডীমঙ্গল তথা মধ্যযুগীয় কাব্যধারার শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর জন্ম কোথায়? বর্ধমান জেলার দামুন্না গ্রামে। মুকুন্দ চক্রবর্তীর পিতামাতা কে ছিলেন? অ্যান্সার পিতা হৃদয় মিশ্র, মাতা দৈবকী। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের কার অত্যাচারের কথা পাওয়া যায়? অ্যান্সার ডিহিদার মামুদ শরীফের। তৈলবিনা কৈলু শান করিলু উদক পান, শিশুকাঁদে ওদনের তরে, উদক ও ওদন শব্দের অর্থ লেখো? উদক শব্দের অর্থ হলো জল এবং ওদন শব্দের অর্থ হলো ভাত। এরপর, মুকুন্দ চক্রবর্তী কোথায় আশ্রয় পান? অ্যান্সার মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের। এরপর, মুকুন্দ চক্রবর্তী কার গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন? অ্যান্সার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের। কার অনুরোধে মুকুন্দ চক্রবর্তী কাব্য রচনা করেন? অ্যান্সার ছাত্র রঘুনাথ রায়ের। মুকুন্দ চক্রবর্তীর উপাধি কী ছিল, কে দিয়েছিলেন? আমরা সকলেই জানি মুকুন্দ চক্রবর্তীর উপাধি হলো কবিকঙ্কন। এই উপাধি দিয়েছিলেন তার ছাত্র
রঘুনাথ রায়, মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম অভয়ামঙ্গল, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য রচনার কালজ্ঞাপক চরণলেখ, অ্যান্সার শাকে রসে রসবেদ, শশাঙ্ক গণিতা, কতদিনে দিলাগীত হরের বনিতা। শ্লোকটির নিরিখে বাম দিক থেকে গণনা করে পাওয়া যায় শশাঙ্ক এক, বেদ চার, রসকে নয় ধরলে নয় নয় অর্থাৎ 1499, এই শক এবং তার সঙ্গে 78 যোগ করে পাওয়া যায় 1577, এবং এই সময়ে মুকুন্দ চক্রবর্তী শ্লোকের নিরিখে কাব্য রচনাকাল বলে মনে করা হয়। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আর অভয়মঙ্গলের পাশাপাশি কোন নামগুলো পাওয়া যায়? অম্বিকা মঙ্গল, গৌরী মঙ্গল এবং অভয়মঙ্গল তো রয়েছে। এরপর কালকেতু এবং ফুল্লরার পিতা কে ছিলেন? কালকেতুর পিতা ছিলেন ধর্মকেতু এবং ফুল্লরার পিতা ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখে সঞ্জয় কেতু। সোনারূপা নহে বাপা এ বেঙ্গা পিতল, ঘুষিয়া মাঝিয়া বাপু কৈরাচ উজ্জ্বল, কে কাকে একথা জানায়? মুরারিশীল কালকেতুকে জানায়। আসলে দেবী প্রদত্ত কালকেতুর আংটি পেয়ে সেই আংটিটি বিক্রির জন্য মুরারিশীলের কাছে যায় এবং মুরারিশীল তাকে ঠকানোর চেষ্টা করে এবং সেই হেতু এই কথা জানিয়েছিল। উইচোরা খাই পশু নামেতে ভালুক, নেই গি চৌধুরী নই না করি তালুক, ভালুক একথা কাকে জানায়? অ্যান্সার দেবী চণ্ডীকে। কালকেতু পরাক্রমশালী এবং বীরত্ব হওয়ায় বনের সব পশুদের সে ধীরে ধীরে নিহত করতে লাগলো এবং তার অত্যাচারের ফলে বনের পশুরা দেবী শরণাপন্ন হন বা দেবী চণ্ডী শরণাপন্ন হলেন এবং তাকে তাদের অত্যাচার বা দুর্দশার বিবরণগুলো জানিয়েছিলেন। এরপর বড় নাম বড় গ্রাম বড় কলেবর, লুকাইতে স্থান নাই বীরের গোচর, কে কাকে একথা জানায়? অ্যান্সার হাতি দেবী চণ্ডীকে একথা জানিয়েছিলেন। কেন হেন জন্মবিধি কেন পাপ বংশে, হরিণ ভুবন বৈরী আপনার মাংসে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইন, হরিণ ভুবন বৈরী আপনার মাংসে, হরিণ কাকে একথা জানিয়েছিল? অ্যান্সার দেবী চণ্ডীকে। মাংসের পশরা লইয়া ফিরি দাঁড়ে দাঁড়ে, কিছু খুঁত কুঁড়া পাই উদর না ভরে, কে কাকে একথা জানিয়েছিল? দেবী চণ্ডীকে ফুল্লরা তার বারো মাসের নানা বিবরণ প্রসঙ্গে একথা জানিয়েছিল। এরপর এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সন্দেহ নাই, কে কার সম্পর্কে একথা জানিয়েছিলেন? বিশিষ্ট সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে একথা জানিয়েছিলেন। আসলে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের যে রচনা স্টাইল বা আঙ্গিক তা উপন্যাসের লক্ষণ প্রকটিত বা প্রকাশ পেয়েছে, তাই তিনি বর্তমান বা এ যুগে জন্মগ্রহণ করলে অর্থাৎ মধ্যযুগে জন্মগ্রহণ না করে যদি বর্তমান যুগে অর্থাৎ ঔপন্যাসিকের যুগে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি কবি না হয়ে একজন ঔপন্যাসিক হতেন বলে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অনুমান করেছিলেন বা তিনি ভেবেছিলেন। খুল্লনা কে ছিল? অ্যান্সার স্বর্গ নর্তকী রত্নমালা। চণ্ডীমঙ্গলের আদিকবি কে ছিলেন? অ্যান্সার মানিক দত্ত। মুকুন্দ চক্রবর্তী মানিক দত্ত সম্পর্কে কী লিখেছিলেন? অ্যান্সার মানিক দত্তেরে আমি করিয়ে বিনয়, যাহা হইতে হইল গীতপথ পরিচয়। এরপর মানিক দত্তের পুঁথি কোথা থেকে মুদ্রিত হয়? অ্যান্সার সাহিত্য পরিষদ থেকে। পরবর্তী প্রশ্ন, কোথা থেকে প্রকাশিত দ্বিজমাধবের কাব্যের নাম মঙ্গলচণ্ডীর গীত রাখা হয়? অ্যান্সার ডক্টর সুধীভূষণ ভট্টাচার্য সম্পাদিত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত গ্রন্থে। এরপর দ্বিজমাধব কোথায় কোন বংশে জন্মগ্রহণ করেন? অ্যান্সার ত্রিবেণীর কাছে সপ্তগ্রামে ব্রাহ্মণ বংশে দ্বিজমাধব জন্মগ্রহণ করেন। দ্বিজমাধব কবে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? অ্যান্সার 1501 শতাব্দ বা 1579 খ্রিস্টাব্দে তিনি তার
সারদা চরিত বা চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন, এরপর মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিকে আমরা সকলেই জানি মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর কয় পুত্র ও কয় কন্যা? অ্যানসার, দুই পুত্র এবং দুই কন্যা। দুই পুত্র হলেন শিবরাম এবং মহেশ এবং দুই কন্যা হলেন যশোদা এবং চিত্রলেখা। মুকুন্দ চক্রবর্তীর পিতামহ এবং জ্যৈষ্ঠ ভ্রাতার নাম লেখ। পিতামহ হলেন জগন্নাথ মিশ্র এবং ভ্রাতা কবিচন্দ্র। মুকুন্দ চক্রবর্তীর তার পূর্বপুরুষরা কার জমি ভোগ করতেন? অ্যানসার, দামুন্নার তালুকদার গোপীনাথ নন্দীর। পরবর্তী প্রশ্ন, ভানুদত্ত চরিত্রের সঙ্গে কার কোন গ্রন্থের চরিত্রের মিল পাওয়া যায়? অ্যানসার, পেরিচাঁদ মিত্র, যাকে আমরা টেকচাঁদ ঠাকুর নামে ছদ্মনামে চিনি। তার বিখ্যাত গ্রন্থ আলালের ঘরে দুলাল এই গ্রন্থের ঠকচাচা চরিত্রের সঙ্গে। এরপর, বামন হইয়া হাত বাড়াইলে শশী, আখেটির ঘরে শোভা পাইবে উর্বশী, একথা কে জানিয়েছিলেন? অ্যানসার, ফুল্লরা। কবিকঙ্কন চণ্ডীতে ভানুদত্ত তাহার সমস্ত অনাবশ্যক বাহুল্য বর্জন করিয়া কেবল একটি সমগ্র রসের মূর্তিতে আমাদের কাছে প্রকাশ পাইয়াছে। মন্তব্যটি কার? অ্যানসার, ভানুদত্ত প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একথা জানিয়েছিলেন। সপ্তদশ শতকের একজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখ। অ্যানসার, দ্বিজ রামদেব। দ্বিজ রামদেবের কাব্যের নাম কি? অ্যানসার, সারদা চরিত। দ্বিজ রামদেবের কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন? অ্যানসার, অধ্যাপক আশুতোষ দাস নোয়াখালী থেকে। দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল কাব্য অর্থাৎ সারদা চরিত কাব্যটি আবিষ্কার করেন কার সম্পাদনায়? কোথা থেকে দ্বিজ রামদেবের পুঁথি আবিষ্কৃত হয়? অ্যানসার, আশুতোষ দাসের সম্পাদনায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আশুতোষ দাস দ্বিজ রামদেবকে কার উত্তরসূরি বলে মনে করেন? অ্যানসার, মুকুন্দ চক্রবর্তীর। অষ্টাদশ শতকের দুজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখ। অ্যানসার, রামানন্দ জ্যোতি এবং মুক্তারাম সেন। রামানন্দ জ্যোতি চণ্ডীমঙ্গল কাব্য কে কবে কোথা থেকে সম্পাদনা করে প্রকাশ করেন? অ্যানসার, অনিল বরণ গঙ্গোপাধ্যায় 1969 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। রামানন্দ জ্যোতি কাব্য রচনার সমাপ্তিকাল সম্পর্কে কি জানিয়েছেন? অ্যানসার, গজবসু ঋতুচন্দ্র শকে গ্রন্থ কয়, চণ্ডীর আদেশ পায়া রামানন্দ কয়। তো এই শ্লোকের নিরিখে বাম দিক থেকে গণনা করে জানা যায় যে চন্দ্র এক, ঋতু ছয়, বসু আট এবং গজ আট, অর্থাৎ 1688 এবং তার সঙ্গে 78 যোগ করে আমরা খ্রিস্টাব্দ পাব। সেই অর্থে 1666 খ্রিস্টাব্দে তার কাব্যটি সমাপ্ত হয়। মুক্তারাম সেনের কাব্যের নাম কি? অ্যানসার, সারদা মঙ্গল। কার সম্পাদনায় কবে কোথা থেকে মুক্তারাম সেনের কাব্য প্রকাশ পায়? অ্যানসার, আব্দুল করিমের সম্পাদনায় 1324 বঙ্গাব্দে সাহিত্য পরিষদ থেকে। এরপর, মুক্তারাম সেন গ্রন্থ রচনা কাল সম্পর্কে কি জানা? গ্রহ ঋতু কাল শশী শখ শুভ জানি, মুক্তারাম মনে ভনে ভাবিয়া ভবানী। তো এই শ্লোকের নিরিখে বাম দিক থেকে গণনা করে জানা যায় শশী এক, কাল ছয়, ঋতু ছয় এবং গ্রহ নয়। এটি শকাব্দ এবং এর সঙ্গে 78 যোগ করে 1747 সাল পাওয়া যাচ্ছে। এবং এই সময়ে মুক্তারাম সেন তার চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন। মানিক দত্ত কোন শতকে বর্তমান ছিলেন? অ্যানসার, চতুর্দশ শতাব্দীতে। মুকুন্দ চক্রবর্তী কোন শতকে কাব্য রচনা করেন? অ্যানসার, আনুমানিক 16 শতাব্দীর শেষ ভাগে। দ্বিজ মাধবের অপর নাম কি? অ্যানসার, মাধবানন্দ। লহনা ও খুল্লনা চরিত্র কোথায় আছে? অ্যানসার, চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডে, অর্থাৎ যে ধনপতি এবং খুল্লনার এই অংশটিতে। চণ্ডীমঙ্গল কাব্যের থেকে নেওয়া 7টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিয়ে প্রিয় বন্ধুদের কাছে এই প্রশ্ন উত্তরগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। এরকম আরও নানা প্রশ্ন উত্তর পেতে এই চ্যানেলে যারা প্রথম এসেছো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।